আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয় সংঘ বাসী বাংলাদেশি ভাইয়েরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্প্রতি করোনা ভাইরাসের নতুন যে সিমটম BF7 সম্প্রতি বিভিন্ন স্থানে আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে, সেই সুবাদে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর প্রবাসীদের জন্য বেশ কয়েকটি SOP জারি করেছেন এয়ারপোর্টে দেশে যাওয়ার সময় এবং দেশ থেকে আসার সময়। সেই নতুন নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি 6 নম্বর ভিসা, কলিং ভিসা এবং বাংলাদেশ হাইকমিশনের একটা বার্তা আছে এবং এয়ার টিকিট সিন্ডিকেটেরও এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 2020 এবং 2021-এর যেই মহামারী লকডাউন, মহামারী করোনা ভাইরাসের কবল থেকে একটু সাশ্রয়, একটু শান্তিতে রেখেছিলেন 2022, আলহামদুলিল্লাহ সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। এবং আগামীকাল থেকেই 2023 আসবে, আল্লাহর কাছে দোয়া করব যেন 2022-এর থেকেও আরও ভালো কিছু আমাদেরকে উপহার দেয় বা আরও শান্তিতে রাখে, আরও হেফাজতে রাখে 2023-এ, ইনশাল্লাহ আমরা এটা আল্লাহর কাছে দোয়া রাখবো। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই বিজ্ঞপ্তিটি এসেছে, বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সে বিষয়ে তারা বলেছেন যে সম্প্রতি নতুন ধরনের COVID-19 BF7 ভাইরাস আক্রান্ত পৃথিবীর বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সচেতন হতে হবে এবং নিম্নলিখিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর মধ্যে প্রবাসীদের যে কথাগুলো বলেছেন, তারা বলছেন যে বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করে সন্দেহজন যাত্রীকে COVID-19 র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে এবং পরীক্ষার ফলাফল পজিটিভ হলে হাসপাতালে আইসোলেশন করা হবে। এই যে বার্তাগুলো, এগুলো কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহকারে আর যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে, সেগুলো যাত্রী প্রবেশ করলে, যাত্রী অ্যারাইভ হলে মানে এইগুলো কিন্তু করার নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছে। যাদেরকে একটু সিমটম খারাপ দেখবে তাদেরকেই টেস্ট করার অনুমতি অলরেডি দিয়েছে এবং তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করতেই হবে। ওকে, বিদেশ থেকে আগত যাত্রীদের আগমনের 14 দিনের মধ্যে করোনা উপসর্গ যেমন জ্বর, কাশি, সর্দি, ব্যথা ইত্যাদি দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। COVID-19 রোগের উৎসর্গ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করে এবং আইসোলেশনে থাকতে হবে। পাশাপাশি কিন্তু এয়ারপোর্টে প্রবাস বিদেশ থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে আসার এই বিষয়গুলো কিন্তু আরও বেশ কয়েকটা প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর SOP নতুন করে আসতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই শোনেন নাই, বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে যাদের COVID-19 ভ্যাকসিন আছে, অবশ্যই যারা দেশে যাবেন, দেশে যাওয়ার সময় ভ্যাকসিনের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, এয়ারপোর্টে এটা কিন্তু দেখতে পারে। হয়তো আগামীতে আরও এগুলো নিয়ে তারা ঘোষণা দিবে যে অবশ্যই আপনাদেরকে COVID-19-এর কমপক্ষে 3 ডোজ কমপ্লিটাস এরকম শো করতে হবে বা এরকম কিন্তু ঘোষণা আসবে। যাই হোক, পুরো মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, এরপরেও যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবা, বাদ বাকি বাংলাদেশেও যারা আছে তাদেরকে বলা হয়েছে যে COVID-19 মোকাবেলায় সম্মুখীন সারির যোদ্ধা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, জটিল রোগের আক্রান্ত এবং 60 বছরের যারা ঊর্ধ্বে আছে তাদেরকে অবশ্যই COVID-19-এর সকল ডোজ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, বাংলাদেশে কিন্তু COVID-19-এর চতুর্থ ডোজও নেওয়া যাচ্ছে। যারা এরকম ডক্টর, নার্স বা প্রথম সারিতে কাজ করছেন অথবা 60 বছরের উপরে যাদের বয়স তাদেরকে কিন্তু চতুর্থ ডোজও দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও রোগী আক্রান্ত সহ সকলের COVID-19 এবং সকল বিধিনিষেধ যারা এরকম আছে তাদেরকে, যাদের হাসি কাশি বা এরকম জ্বর উপসর্গ হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে এবং কি বলা হচ্ছে যে তারা যেন প্রচুর পরিমাণে হাত ধোয় এবং কি যেই
রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ এবং অনুষ্ঠানের জন্মদিন অথবা কোনো সামাজিক অনুষ্ঠান এবং মসজিদ মন্দির এ সমস্ত ধর্মীয় উপাসনায় গেলে তারা যেন এরকম প্রোটেকশন নিয়ে এরপরে যায়, স্বাস্থ্যবিধি মেনে যায়। যাই হোক, প্রিয় মালেশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, যেটা বলছিলাম প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2021 এবং 2021 যেরকম অনেক কষ্টের মধ্যে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে 2022 একটু শান্তিতে রেখেছিলেন। 23 সাল আসতে যাচ্ছে আগামী দিন থেকে, আল্লাহ যেন আমাদেরকে আরো সুন্দর রাখে, এভাবে আমরা কিন্তু প্রচুর পরিমাণ আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওকে, প্রিয় মালেশিয়ান প্রবাসী বাংলাদেশে, গতকালকে আমি আপনাদের সাথে 6 নম্বর বিষয় সম্পর্কে বলছিলাম। অনেকেই কমেন্টস করেন, আসলে নতুন কোনো আপডেট 6 নম্বর বিষয় সম্পর্কে ইমিগ্রেশন থেকে আমরা পাইনি। এরপরেও যারা আপনারা কমেন্টস করেন তাদের জন্য বলতেই হয় যে গতকালকেও আমাদের স্টাফ ইমিগ্রেশনের কয়েকটা অফিসারকে ফোন করেছিলেন যে 6 নম্বর বিষয়ের কোনো আপডেট আসবে কিনা বা কোনো আসছে কিনা, কিন্তু তারা বলছেন যে না, এখন পর্যন্ত কোনো আপডেট নাই, আমরা ব্যস্ত আছি ক্লান্তাঙে, যে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে বা তাদেরকে নিয়েই ব্যস্ত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন পুলিশ আর্মি, সেজন্য নতুন কোনো সংবাদ এখন পর্যন্ত আসেনি। 6 নম্বর বিষয়ের জন্য আর একটা ম্যামো করবে তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ম্যামো চেক হতে হবে। সেক্ষেত্রে কোনো মোট কথা কোনো খবরই আমাদের কাছে নেই, আমরা জানার চেষ্টা করেছি কিন্তু প্রত্যেকেই বলছে যে এই সমস্ত বিষয় এখন স্থগিত আছে, আমরা ব্যস্ত আছি আমাদের দেশকে নিয়ে বা এই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে। কলিং ভিসার বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, এটা কি থাকবে কি থাকবে না, এখন পর্যন্ত এরকম বলা যাচ্ছে না। তবে যাদেরকে যাদের অ্যাপ্রুভাল হয়েছে বা লেবি জমা দিয়েছে, বাংলাদেশ থেকে মেডিকেল হয়েছে, তাদের ফ্লাইট হবে ইনশাল্লাহ। নতুন করে কি হবে না হবে এটা না হলেও বলা যাচ্ছে না। বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর থেকে একটা ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়ার সরকারের রীতি বা আইন মেনে বাংলাদেশ সরকার যেরকম, সরি, মালয়েশিয়ান সরকার যেরকম 1 জানুয়ারি দেশের পাবলিক হলিডে ছুটির দিন ধার্য করেছেন, সেক্ষেত্রে রবিবারে এটা হয়, এটা রবিবারের পরিবর্তে সোমবারেও পাবলিক হলিডে দিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের সমস্ত কার্যক্রম আগামী 2 তারিখ সোমবার বন্ধ থাকবে। সেক্ষেত্রে যারা বিভিন্ন জেলা থেকে চাচ্ছেন যে বাংলাদেশ হাই কমিশন আসবেন সোমবারে, তাদেরকে বলবো আপনারা মঙ্গলবারে আসবেন, সোমবারে সমস্ত প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এয়ার টিকিট সিন্ডিকেট আপনারা জানেন, এয়ার টিকিটের বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন কেন এত বাড়ছে, টিকিটের দাম কেন এত। সেক্ষেত্রে এখানে একটা সিন্ডিকেট বাণিজ্য চলছে, হয়তো এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, দেশের সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে বলা হচ্ছে যে এই সিন্ডিকেট বাণিজ্য যেন না হয়, প্রবাসীদের ভোগান্তি যত লাঘব করা যায় বা নর্মাল দামেই যেন টিকিট কিনতে পারে, এরকম বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো যাচ্ছে, দেখা যাক কি হয়। প্রিমালেশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন, সেজন্য আপনাদেরকে বলবো আজকের এই লাইভটিও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই আপডেটগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।